Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. এটা আসল না আসল বেলা জোনটা এটা কন্টাস্ট এটা মানে কোন সেটা মানে আসল দেখতে গেলে বই দেখতে গেলে আমার সেখানে বলা ছেড়ে মানে ছোট ভাই চালাচ্ছে বড় ভাই দেখাশোনা করে না
কিন্তু বেনারসি তাঁতের সাথে সম্পৃক্ত আছে যে তানা বানায়। বর্তমান 4,000 টাকা মন বানাইতে অনেক সময় মানে একদিনে ধরেন 2 পিস কতক্ষণ কাজ করতে হয় ধরেন রাত 10টা পর্যন্ত সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলে অনেক পরিশ্রম করে যদি একটু ঢিলা দেয় তাহলে আর হইতে এটা এই জিনিসটা কাঠ দিয়ে হয় না কাঠের কাঠের তৈরি করা যায় কাঠ দিয়ে পাওয়ার রুমে চলে আমাকে হ্যান্ডলুমে চলে হ্যান্ডলুমে কেন চলে না কেন ওটা বাবরি আয় কি বলে কত করে বর্তমান যেটা 450 টাকা পিস আর এটা হলো 350 টাকা কিভাবে পলিশ করতে হয় তারপরে ঘষাতে মানে মেশিনটা ছেড়ে এটা ধরে রাখেন আপনি তো আপনার ফ্যামিলির মধ্যে মেম্বার কত জন ছেলে আছে ছেলেরা কি করে কেউ আর এই মাকু তৈরির কাজের সাথে কেউ আসে না অনেক খাটনি তো কেউ তাহলে আপনি যখন এই কাজ ছেড়ে দেবেন কোনো কারণে আপনার কাজ বন্ধ হয়ে যাবে তারপরে ময়রা গেলে বন্ধ কাজ আসবে ঠিক এই আকারেরই কিন্তু কাজটা হবে একটু নর্মাল একটু শর্টের মধ্যে কাজটা হবে তখন সেখানে মনে করেন 6 দিনে কাজটা হয়ে যাবে
সেক্ষেত্রে মনে করেন আমার পারিশ্রমিক যেটা আছে আমি একই ধরনের মানে এটা ডিজাইনের উপর নির্ভর করে সময়টা ব্যয় এটা আমাদের তাঁতের সুতার হিসাব করে এটা ইঞ্চি করা আছে এটা শাড়ির থেকে ফটোকপি করবে ফটোকপি করার পর এখন এটা যেটা রূপে সেট করবে ওই ওইভাবে ইঞ্চি টেপ মাইরা এই ডিজাইনটা ওইভাবেই আসতে হবে মানে সারাদিনে যদি কাজ করি 300-400-500 এরকমই হয় তারপরে এটা বোর্ড আছে সিলাই আছে অনেক খরচ আছে এই খরচ সহ 1,000 কাটালো 2,500 টাকা 300 টাকা যদি সহ হয় তাহলে 3,000 টাকা সব কথার কাজ করা মানে শান্তি নাই এটা ভাত নাই মানে কাজ শিখছি বলে কইরা তো পড়তেছে মানে এটা এটা কত বড় কিনে এটা ওই বোর্ড কিনে বোর্ড বোর্ড কিনে পরে কেটে নি হ্যাঁ হ্যাঁ এটা সাইজ করে এটা তো মেশিন আছে এর কাছে দেখুন ভাই এখানে তাতে থেকে শাড়ি নামলে এখানে কাটিং হয় বুঝছেন এটা হলো ওই যে সিল্কের শাড়িগুলি আছে না এটা হলো পাল কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা পাল চারটা শাড়িতে লাগবে আর এই যে এই শাড়িগুলি কাটিং হয়ে গেছে এই সুতাগুলি কাটা হয়ে গেছে সুতাগুলি কাটা হয়ে গেছে এটা হলো উল্টা পিঠ আর ভাও পিঠ হলো যে এটা এটা হলো সোজা পিঠ এটা হলো আঁচল এখান থেকে হলো বডি যেরকম খাটনির উপরে এটা তো সোজা এটা তো সোজা এখানে তো মানে গ্যাপ নাই ঠিক আছে না এটা সরাসরি আর এখানে ভিতরে কেচি যেখানে যেখানে ঢুকবো এরকম 100-300 টাকা পর্যন্ত আছে ওইটা সপ্তাহে ডেলি 2টা হয় 4 জন করে 2টা করে আর এরা মা বাপ মিলে ডেলি মানে 700-800 টাকা 1,000-1,200 টাকা কাজ করে তখন সবাই আমরা মিরপুরে চলে আসি পাকিস্তান টাইমে আসার পরে এখান থেকে ব্যবসাটা আবার একটু রানিং করে সব ধর্মের লোক এটার সাথে এখনও বর্তমানে জড়িত আছে আর আমার এলাকা 10-11-12 প্রায় 1,00,000-এর উপরে পরিবার এটার সাথে জড়িত আর 10,000 তাঁত এখন তাঁত দিনের পর দিন দিনের পর আজকে 10-12 বছর ধরে ব্যবসা ডাউন হয়ে গেছে এইসব কারিগররা চলে গেছে কেউ বাসের হেল্পারি কেউ গাড়ি চালানো শিখছে কেউ গার্মেন্টসে আছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ পান বিড়ি সিগারেট কেউ নিজের ব্যবসা করতেছে কেউ কারচুপির কাজ করছে কেউ গেঞ্জির প্রিন্টের কারখানা নেই মানে বিভিন্ন ইয়েতে চলে গেছে আর আমাদের ব্যবসাটা মূলত চলে এই পুরো এলাকাটার ভিতরে
আমাদের কারখানা একটু ডাল হয়ে গেছে, আমরা তখন দিতাম 3,000-4,000 টাকা ভাড়া, এখন ওদেরকে ভাড়া দিতে পারি না, ওদের বলছে বাড়ি খালি করো। এখন স্ক্রিন প্রিন্টার লাগবে, গার্মেন্টসের লোক এসে 10,00,000 টাকা অ্যাডভান্সও দিচ্ছে, 50,000 টাকা ভাড়া দিচ্ছে, এরকম করে করে আমাদের ব্যবসাটা আরও ডাউন হয়ে যাচ্ছে। আর এখন কিছু তাঁত আছে ক্যাম্পের ভিতরে, হ্যাঁ ক্যাম্পের ভিতরে আছে 10x10 8x8 ক্যাম্পের ভিতরে, আপনি যা ওই নিজের পরিবারকে নিয়ে কিছু আমরা কাজকাম করি, অমানবিক জীবনযাপন, মানে উন্নত মানের শাড়ি আমরা এখনও বর্তমানে তৈরি করতেছি। কিছু কিছু লোক আছে উন্নত মানের শাড়ি তৈরি করে, নাহলে এখন সেন্থেটিক বের হয়ে গেছে। বাংলাদেশ তাঁত বোর্ড বা বাংলাদেশ সরকারের উচিত ছিল, রাজশাহী বলেন, সিরাজগঞ্জ বলেন, পাবনা বলেন, জামদানি বলেন, মিরপুর বলেন, এদেরকে সমিতির মাধ্যমে রেশম সব যেরকম কার্ড হিসাবে দিত, এইভাবে যেভাবে তাঁতিকে দেওয়া কার্ড হিসাবে দিলে আমার মনে হয় শাড়ির দামও ভালো থাকবে। আমাদের সরকার ভাসানটেক 17 নম্বরে 40 একর জায়গা দিচ্ছে, এখন পর্যন্ত ওইটারও সুরাহা হচ্ছে না। বাংলাদেশ তাঁত বোর্ড আসলে কিছু করে না, এরা বসে আছে, আমরা যখন ধাক্কা দিই তখন কাজ করে। এদেরকে করা দরকার বেসিক পেনশন দিয়ে, গরিব যারা আছে তাদেরকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং দিয়ে আমাদের কাছে হ্যান্ডওভার করা। সারা বাংলাদেশের 2-3 কোটি বা আরও বেশি এর সাথে তাঁতিরা জড়িত আছে, সব তাঁতির একই অবস্থা, কেন? এটা তো আমারও প্রশ্ন আছে সরকারের কাছে, কেন তাঁতিদের কেন আপনারা উন্নয়ন প্রবলেমগুলো নিয়ে সমিতির পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন করছে? অনেকবার করা হয়েছে। সরকার বাহাদুর, নিজের রাস্তায় চলে, কেউ কারোর মাথা ব্যথা নাই যে এই শিল্পকে টিকায় রাখবে। দিল্লিতে 91 গেছে, আমাদের দেশের কাপড় দেখে ওরা অবাক, উন্নত মানের শাড়ি, সবচেয়ে উন্নত মানের শাড়ি আমরা তৈরি, বুঝছেন? ভারতে প্রচুর চাহিদা, আমাদের কারিগর নাই, হ্যাঁ ওরা লিগাল মজুরি পাচ্ছে না, আর আমরা ওইভাবে দামও দিতে পারতেছি না, লোক আসলেছে না আমরা দিতে। এটা সরকার বাহাদুর যদি চিন্তা করে যে এদেরকে গ্রাম অঞ্চলে সরকার নিজের ভর্তুকি দিয়ে কাজকাম যদি করে, আমরা শিখাই দেবো। আর আমরা যদি মরে যাই, আমরা যদি মরে যাই, আমরা যদি মরে যাই, আমার ওই ছেলে বা মেয়েরা এই কাজে কেউ আসবে না। যেভাবে মেসলিন শাড়ি অচিরের জন্য চলে গেছে, রিটার্ন আসতেছে, এটাও কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। নাম থাকবো বেনারসি, কিন্তু আসলে অরিজিনাল বেনারসি পাবেন না, আর্টিফিশিয়াল পাবেন, সেন্থেটিক পাবেন। বিশ্বের সব দরবারের লোক কিন্তু এই বেনারসি স্পটে আছে, বেনারসি পল্লীতে আছে। তো সরকারের উদ্যোগ কেন না, বুঝতেছি কেন সরকার খেয়াল করেন আমরা বুঝতেছি, হ্যাঁ সরকারের আশেপাশে যারা বুঝায় তারা কি বুঝে আমরা বুঝতে পারি। আমাদেরকে কোনো দিন ডাক দিয়েও বলে না যে তোমরা 10 জন আছো, 5 জন আছো, তোমাদের সমস্যাগুলি তোমরা বলো। সরকারের তো দায়িত্ব ছিল, তাঁত বোর্ড না বললে সরকার বুঝবে, সরকার না বললে বস্ত্র মন্ত্রণালয় বুঝবে, এরা কেউ ডাকেন আর কেউ জিজ্ঞেস করেন, সব নেতা খেতার যুগ। তো নেতা খেতাই করতেছে, আমরা তো ভাই আমরা সত্যি কথা বলতে গেলেই ওদেরকে ভালো লাগবে না, এই জন্য আমরা চুপচাপ থাকি। এই শিল্পকে উন্নতি করার জন্য সরকারের আলাদা একটা বেনারসি পল্লী দিতে হবে, গরিবদেরকে ধরে ধরে এনে বেতন দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, হোক মহিলা হোক ছেলে, তখন এই শিল্পটা বেঁচে থাকবে, নাহলে এই শিল্প শেষ, কেউ বাঁচা রাখবে। और साया हूँ चलता फिरता मगर आदमी नहीं। अब कौन सुनेगा, अब कौन सुनेगा मजनू की फरिया, कौन सुनेगा, कौन सुनेगा।
বাজে রে।